পদ্মসেতুতে যান চলাচল শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ৫১,৩১৬টি গাড়ি চলাচল করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ২,০৯,৪০,০০৩ টাকা। পদ্মসেতুতে চলাচল বন্ধ রাখার প্রতিবাদে টোল প্লাজায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। এরপর বিকল্প পিকআপে মোটরসাইকেল পারাপার হলেও পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়। মোটরসাইকেলের জন্য মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা করা হয়েছে। পদ্মা সেতুর মেটাল ব্যারিয়ারের নাট বল্টু খুলে ফেলার বিষয়ে সেতু বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। পদ্মা সেতুতে চলাচল বন্ধ রাখার প্রতিবাদে সোমবার সকালে টোল প্লাজায় বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। ৬টার থেকে ফেরিঘাট এখানে ফেরি ছাড়তেছে না, ব্রিজ দেওয়া যাইতে দিতেছে না, তাহলে আমরা কি করবো এখন? আমাদের করার কি আছে? দুই একজন ভুল করবে তার জন্য খেসার কি সবাই দেবে নাকি? রাস্তায় চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, যে অন্যায় করবে তার পানিশমেন্ট হবে, তার জন্য কি আমরা সবাইকে সাবার হবে নাকি? আমাদের চাওয়া যে আমাদের পদ্মা সেতু দিয়ে যেতে দেওয়া হোক। আমরা সকাল ৭টা বাজে আসছি, আমাদের ইমার্জেন্সি কাজ আছে, যাব শরীয়তপুর। নিষেধাজ্ঞা থাকায় বিকল্প পিকআপে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হন অনেকে, এরপর সেটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুতে দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হলে পুনরায় মোটরসাইকেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মোটরসাইকেলের জন্য বিকল্প মাওয়াঘাটে ফেরির ব্যবস্থা করা হয়। সরকারি বিবেচনায় যখন মনে করবে উপযুক্ত সময় অথবা দেওয়া উচিত, তখন সিদ্ধান্ত আসলে আমরা সেইভাবে বাস্তবায়ন করব। আমাদের কাজ হলো সরকারি সিদ্ধান্ত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাস্তবায়ন করা। তো হ্যাঁ, তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরিতে মোটরসাইকেল পারাপার হচ্ছে, সুতরাং তারা ফেরিতে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানিয়ে মাইকিং করে যাত্রীদের সতর্ক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পদ্মা সেতুর মেটাল ব্যারিয়ারের নাট বল্টু খুলে নিয়ে এক যুবক টিকটকে ভিডিও আপলোড করার ঘটনাস্থলে যান সেতু বিভাগের প্রকৌশলীদের একটি দল। এবং আমাদের প্রকল্পের যে ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মহোদয় ছিলেন, ওনাদেরকে বলছেন যে এগুলি আবার চেক করতে ঘটনার আসলে কি, তো সেই হিসেবে তারা হয়তো চেক করছেন, কিন্তু এর মানে এই না যে ওইটা টাইট দেওয়া ছিল না, নতুন করে টাইট দিচ্ছে, এরকম না। যানবাহনের জট না থাকায় নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছেন যাত্রীরা। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। দর্শক, পদ্মা সেতুর জাজির প্রান্তে রয়েছেন সহকর্মী ইব্রাহিম হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। ইব্রাহিম, সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার পর এখন কি পরিস্থিতি দেখছেন? সুজানা, গতকালকে সরকারি নির্দেশনা অনুযায়ী আজকে সকাল ৬টা থেকে মোটরসাইকেল ফেরি পদ্মা সেতু তার উঠতে দেওয়া হচ্ছে না। সেই সকাল থেকে আমরা এখানে যেটা দেখেছি যে অনেক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে তারপর এখানে এসেছেন এবং তারা যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক রিকোয়েস্টও করেছেন, একটা পর্যায়ে তারা বিক্ষোভও করেছেন, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি। তবে এখান থেকে আমরা যেটা দেখেছি, পিকআপ ভ্যানে করে করে মোটরসাইকেল নিয়ে ফেরি পদ্মা সেতু পার হচ্ছেন অনেকে, আবার অনেকে কেউ ফেরি দিয়ে ঘুরে যাচ্ছেন। তো দুই দিন পরে, সরি, পদ্মা সেতু উদ্বোধনের পরে ফার্স্ট ফেরি কিন্তু কুঞ্জলতা আজকে ২টা বাজে জাজিরার মাঝিকান্দি ফেরিঘাটে এসে পৌঁছেছে প্রায় ৩ ঘন্টা আটকে থাকার পরে। তবে মোটরসাইকেল চলাচল না করায় পদ্মা সেতুতে কিন্তু যানবাহনের তেমন কোনো চাপ আমরা লক্ষ্য করিনি। এদিকে কিন্তু এই টোল প্লাজায় সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সেতুতে যাতে কেউ না নামে এবং কেউ যাতে ছবি না তোলে বা সেতুর উপরে গাড়ি না দাঁড় করায়। তো সব মিলিয়ে এখানে পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, তারা সেই বিষয়গুলো দেখছেন, কেউ যাতে মোটরসাইকেল নিয়ে না উঠতে পারে। তো আমরা এই ছিল শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে টোল প্লাজা বা পদ্মা সেতুর খবর যান চলাচলের। জি, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন।